নমস্কার আমার নাম ধারাক্রান্ত ভুলে আমি মেনলি ধার নিয়ে ভুলে যাই আজকে মোস্ট অক্সে কিছু বলার জন্য আপনাদের যে আমার এই যে জার্নি যে আমি কীভাবে এই ফিল্ডে এলাম কীভাবে আমি ধার নিয়ে ভুলে গিয়ে এত টাকা ইনকাম করতে পারলাম এত প্রপার্টি আমার হলো আজকে সেই জার্নি সম্বন্ধে আমি কিছু বলবো দেখুন লোক অজান্তে ভুলে যায় আমি ইচ্ছে করে ভুলে যাই টাকা নিয়ে এর একটা আর্ট একটা শিল্প এই শিল্পটা রপ্ত করতে আমার সময় লেগেছে অনেক সময় লেগেছে অনেকটা পথ অতিক্রম করে আমাকে আসতে হয়েছে পথে অনেক কাঁটা ছিল মানে এই সাফল্যের পেছনে রয়েছে শুধু সাধনা আমার টিচারের নাম সাধনা উনিই আমাকে এইসব শিখিয়েছেন তো সাধনা ম্যামকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার এখনও মনে আছে ভাবতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই আবার জার্নি শুরু হয়েছিল দশ টাকা দিয়ে আমি একজনের থেকে দশ হাজার টাকা নিয়েছিলাম দশ হাজার টাকা নিয়ে আমি বলেছিলাম আমি এক মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো আবার এখনও মনে আছে আমাকে রাস্তায় কেমন করে কেলানো হয়েছিল মানে এত কেলানো হয়েছিল এত কেলানো হয়েছিল কেলিয়ে কেলিয়ে আমার গালাগালি দেওয়া যাবে যাবে না না আমার গাল ফাটিয়ে দিয়েছিল গাল আবার এখনও মনে আছে কী দোষ ছিল আমার আমি বলেছিলাম এক মাসের মধ্যে টাকা দিয়ে দেবো মানুষের তো প্রবলেম থাকতে পারে আমার এক মাসের জায়গায় হয়ে গেছিলো দুই বছর তাতে এই সামান্য একটা ভুলের জন্য আমাকে এইভাবে কেলানো হলো আমি আজও ভুলিনি আমি ওদের কত করে বোঝালাম এত নিষ্ঠুর দুনিয়া আমি সেদিনই বুঝতে পারলাম আমি ওদের হাত জড়ো করে বলেছিলাম যে আমাকে প্লিজ ছেড়ে দাও আমি দশ দিনের মধ্যে টাকা দিয়ে দেবো না দিতে পারলে আমার চ্যালেঞ্জ আমি নাম চেঞ্জ করে দেবো তাও শুনলো না বললো তুমি টাকা দিতে পারবে না আমরা কেন নাম চেঞ্জ করবো ওদের কথাটাও ঠিক আমার দিকে বড় বড় চোখ করে ওরা বলছিল আমাদের টাকা নিয়েছিস টাকা দে আমি ওদের দিকে শুধু তাকিয়েছিলাম আমি এটা কি ধরনের আমি টাকা নিয়েছি বলে টাকা দিতে হবে এত নিষ্ঠুর ওরা মানে তারপর থেকে একটা জেদ চেপে গেল আমার একটা জেদ যে আমি এদের টাকা দেবই না দেবই না এদের টাকা আমি আমাকে এইভাবে বললো তো যদি ওরা ওইভাবে আমাকে না বলতো তখনও টাকা দিতাম না কিন্তু এখন তো একদমই দেবো না এরকম একটা জেদ একটা ভেতরে জন্মে গেল ব্যাস তারপরেই আমার পথ চলা শুরু তারপর থেকে কোনোদিন আমাকে সামনে ফিরে তাকাতে হয়নি কেননা কেন আমি সবসময় পেছনে ফিরে তাকাতাম কেউ যদি কেলাতে চলে আসে আমার স্বপ্ন সবার থেকে ধার চাওয়া আমি খুবই ধারালো সব জায়গায় আমি ধার চাই কোনো জায়গা বাদ দিই না কারো কাছ থেকে ধার চাই না এমন নয় অ্যাটলিস্ট আমি ট্রাই করি ধার চাওয়ার চেষ্টা করি ট্রাইটাই দরকার নেভার গিভ আপ একটা অ্যাটিটিউড ধার আমি চাইবই যে দোকানে লেখা থাকে ধার চেয়ে লজ্জা দেবেন না আমি লজ্জা দিই তাই জন্য আমার লজ্জা নেই আমার কিছু অভিযোগ আছে যারা অঙ্ক বই লিখছে তাদের উদ্দেশ্যে সেদিন একটা অঙ্ক দেখলাম আমি আমার খুবই রাগ উঠেছে রামবাবু কুড়ি হাজার টাকা ধার নিয়েছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেক মাসে দু হাজার টাকা করে ধার মেটিয়ে দেবেন তাহলে দশ মাস লাগবে তিন মাস ধার মেটানোর পর উনি আর ধার মেটাননি তারপরে আমি আর অঙ্কই পড়িনি আমি রেগে গেছি রামবাবুর ওপর যে ধার যখন নিয়েছিলে মেটানোর কী দরকার ছিল তিন মাস হুম এরকম অঙ্ক ব্যান করা হোক আমার এই ট্যালেন্টটা আমি হঠাৎ করে পেয়ে যাইনি আমি স্কুল থেকেই আমার ট্যালেন্ট নিয়ে আমি একটু নার্চার করতাম আমার এখনো মনে আছে আমি বন্ধুদের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা করে চেয়ে নিতাম যে দে কালকে দিয়ে দেব বলতাম আর আমি যেটা প্রমিস করি সেটা শুনি তাই আমি পরের দিন স্কুল যেতাম না তার পরের দিন থেকে আমি টাকাও দিতাম না তাই লাস্টে আমি সবাইকে বলতে চাই যারা এই ফিল্ডে আসতে চান অবশ্যই আসুন খুব ভালো স্কোপ আছে এর কোনো হায়ার লিমিট নেই যত ইচ্ছে খুশি আপনারা কামাতে পারেন যত কোটি কোটি টাকা কামাতে পারেন আপনারা দেখুন আমাদের ফিল্ডের যারা লেজেন্ড নীরব মোদি বিজয় মালিয়া ওনাদের স্টোরি পড়ার চেষ্টা করুন ওনারা আমাদের লেজেন্ড আমরা ওনাদের থেকেই শিখবো আসুন আমাদের ফিল্ডে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার